জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। এক মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে সেই মায়ের এক মেয়ের বিভিন্ন সমস্যার কথা আচার্যদেবকে জানালেন। তারপর শ্রী শ্রী আচার্যদেব কী সমাধান দিয়েছেন, কী কী সমস্যা ছিল বিস্তারিত জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। এ মাসের আলোচনা পত্রিকায় এই তথ্যগুলি প্রকাশিত হয়েছে। এক মা তার মেয়েকে নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করছেন, মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে তার বনিবনা নাই, সবসময় মুখ শুকিয়ে থাকে, বাড়িতে এসেও সবসময় রাগ ভাগ, কারো সাথে কথা বলতে চায় না, শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। মার কাছ থেকে কথা শুনে শ্রী শ্রী আচার্যদেব মেয়েটির সঙ্গে কথা বললেন। পড়াশোনায় যেহেতু ভালো সেহেতু সে কাউকে সহ্য করতে পারে না, নিজের অহংকারের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সবাইকে অবজ্ঞা করছে আর অন্যান্যরাও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে, সহজ হতে পারে না, প্রাণ খুলে মিশতে পারে না, খেলাধুলা খাওয়া দাওয়া আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারে না, জীবনকে মরুভূমি করে ফেলেছে। আচার্যদেব বললেন, জীবনে আনন্দ পেতে গেলে সবার সাথে মিশতে হবে, নিজের অহংকারের বেড়া জালে নিজেকে বেঁধে ফেললে জীবন তো শেষ হয়ে যাবে, আর এই পড়াশোনায় লাভ বা কী হবে, বৃহত্তর সংসারে যখন যাবে এই কারণে জীবন তখন দুর্বিষহ হয়ে উঠবে, নিজেকে মুক্ত করো, বাবা মার সাথে প্রাণ খুলে কথা বলো, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, তবে তো আনন্দ পাবে, আর তোমার সঙ্গে মিশেও মানুষ খুশি হবে, তুমি তো দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছ, নিজের চারিদিক উপেক্ষা করে সবাইকে অবজ্ঞা করছ, এতে জীবন পদ্ম ফুটবে কেমন করে, পদ্মের সৌন্দর্য ও সৌরভে চারিদিক আলোকিত হয়ে উঠে, তেমনি তোমার জীবন সৌরভে তুমিও বিকশিত হও আর পরিবেশকে সুন্দর করে তুলো। মেয়েটি এবার আচার্যদেবের দিকে তাকিয়ে হেসে ফেলল, এমন দরদপূর্ণ ভালোবাসার কথা সে তো শুনেনি, জীবনে এক অভাবনীয় অভিজ্ঞতা নিয়ে ফিরে গেল মেয়েটি। এই ছিল এই অমৃতময় তথ্যগুলি। প্রত্যেকে আপনারা লাইক করে ভিডিওটি শেয়ার করবেন। জয় গুরু।